মেহরবানি করে তার কবরে সওয়াব
আল্লাহ আমাদের মা, আমাদের নেত্রী, আল্লাহ দেশ নেত্রী, গণতন্ত্রের মাতা আল্লাহ। আর এখানে আমাদের মাঝে থাকার কথা ছিল, এই জালেম সরকারের জুলুমে নিষ্পেষিত হয়ে মিথ্যা মামলার রায় আজকে কারারুদ্ধ হয়ে আছে। আল্লাহ উনি অনেক কষ্টে রয়েছেন, আল্লাহ সুস্থ, হাত পা ধরতে পারে না। আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে মুক্ত করার ব্যবস্থা করে দাও। আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ কাজ করে সুস্থ হয়ে তোমার কুদরতি রায়ের মাধ্যমে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ ওনাকে নেক হায়াত দিয়ে দাও। আল্লাহ আমরা গুনাহগার, তোমার কাছে ফরিয়াদ করলাম। আল্লাহ আল্লাহ আমাদের নেত্রীকে মুক্ত করে দাও। আল্লাহ কোথায় গিয়ে বিচার চাইব, বিচার নাই, তোমার আদালত ছাড়ার কোনো বিচার দেওয়ার সুযোগ নাই। আল্লাহ তোমার বিচারের মাধ্যমে বের করে দাও। আল্লাহ এখানে বিএনপির যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, আল্লাহ সবাইকে তুমি নেখায় আধান করে দাও। আল্লাহ আল্লাহ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সকল ভাইকে বীর বুঝাই হিসেবে কবুল করে নাও, বিরোধীদের মতো তুমি কবুল করে নাও। আমাদের সেরকম শক্তি দিয়ে দাও, হযরত ওমরের মধ্যেও মাঠে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করে দাও। আল্লাহ ইমানে আমাদের কি মানে বলে বলিয়ান করে দাও। রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, তাকাব্বাল মিন্না ওয়া হাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই আমরা বসে থাকবো, কেউ উঠবো না। একটু সুশৃঙ্খল।